ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তথা বিসিসিআই র কথা মানি নথিলে ঈশান কিশন, যা ফলরে দণ্ড স্বরূপ তাঙ্কু বিসিসিআই সেন্ট্রাল কন্ট্রাক্ট রু বাহার করিবা সহিত টি-20 বিশ্বকাপ দলরে মধ্য স্থান দেই নথিলা। এয়াপরে ঈশান কিশন বেশ কিছুদিন ধরি জাতীয় দলরু বাহারে রইথিলে, কিন্তু নিকটরে সে পুনি থরে ঘরোই ক্রিকেটকু ফেরিথিলা বেলে রাগরে দাঁত কামুড়ি এক চমৎকার শতকীয় ইনিংস খেলিছন্তি। তবে আপনার যদি ঈশান কিশনকু লাইক করন্তি তাহলে এই ভিডিওকু গোটিয়ে লাইক করে চ্যানেলকু সবস্ক্রাইব করে দিয়ন্তু। ঈশান কিশনক ফর্মকু ফেরিবা নিহাতি এক আলোচনার বিষয়, কারণ সে 2023 শেষ বেলকু ক্রিকেটরু ব্রেক নেইথিলে। এয়াপরে বিসিসিআই তাঙ্কু ঘরোই ক্রিকেট খেলিবা পাই কইথিলা বেলে ঈশান এই নির্দেশকু মানি নথিলে, যাপরে বিসিসিআই অসন্তোষ জাহির করি তাঙ্কু সেন্ট্রাল কন্ট্রাক্টরু বাহার করে দেইথিলা। এপরিকি 2024 টি-20 বিশ্বকাপ দলরে মধ্য ঈশানকু জাগা মিলি নথিলা। ঘরোই ম্যাচ খেলু নথিবারু এপরি স্থিতি হইথিলা বেলে সে আইপিএল খেলিবা জারি রখিথিলে। তবে কিছুদিন তলে ঈশান ঘরোই ক্রিকেট খেলিবাকু নেই নিজ রাজ্য ঝাড়খণ্ড দল সহিত যোগাযোগ করিথিলে বলি সূচনা মিলিথিলা। আউ বর্তমান বুচিবাবু টুর্নামেন্টরে শতক হাসল করি সে নিজর দবদবা জাহির করিছন্তি। কহিদেবাকু চাহিবি নভেম্বর 2023 ঈশান কিশন শেষ থর পাই অস্ট্রেলিয়া বিপক্ষরে শেষ টি-20 ম্যাচ খেলিথিলে। এয়াপরে দক্ষিণ আফ্রিকা বিপক্ষ ম্যাচ পাই সে দলরে জাগা পাইথিলে মধ্য ব্যক্তিগত কারণ দর্শাই নিজে ওহরি যাইথিলে। সেবেঠারু ঈশান কিশন জাতীয় দলরে স্থান পাই নাহান্তি, কিন্তু বর্তমান ঘরোই ম্যাচরে শতক হাসল করিবা পরে জাতীয় দলকু ফেরিবা নেই তাঙ্ক পাই বাট খুলি যাইছি। এইপরি প্রতিদিন ভারতীয় ক্রিকেট দলর সবিশেষ খবর জানিবা পাই ভিডিওকু লাইক এবং চ্যানেলকু সাবস্ক্রাইব করন্তু।